গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বিন্দাস আছি আজকে, কারণ এই বৃষ্টি দেখে একদম মন চাঙ্গা হয়ে গেছে। কালকে তো বৃষ্টি ছিলই, ওয়েদার পুরো ঠান্ডা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে বর্ষা এসে গেল, দারুণ লাগে। আর এরকম যখন বৃষ্টি হয় না, তখন এরকম জানলার ধারে বসে থাকতে ভালো লাগে, কিন্তু যদি মাথায় কোনো কাজের চাপ না থাকে তো। আর যদি মাথায় চাপ থাকে যে এখন এরপরে আমার ওই কাজ আছে, সেই কাজ আছে, ওটা গিয়ে করতে হবে, সেটা গিয়ে করতে হবে, তখন আর মনে হয় না জানলার ধারে ধীরে সুস্থে বসে বৃষ্টি দেখি। তখন তাকিয়ে আছি এদিকে, কিন্তু মাথার মধ্যে ঘুরছে ওই কাজ সেই কাজ। বেশি ভালো লাগে বৃষ্টি কখন বলতো? যখন ওই দুপুরবেলা সব কাজকর্ম সেরে ঠেরে বিছানায় উঠি, তখন যদি বৃষ্টিটা হয় তখন দারুণ লাগে। তখন তো মাথার কোনো মানে, তখন মোটামুটি 2-3 ঘন্টা কোনো কাজের প্রেশার থাকে না, তখন ভালো লাগে। রাতের বেলা হলে ঠিক আছে, কিন্তু রাতের বেলা তো আর এরকম বসে দেখা যায় না বাইরে, না যে বৃষ্টি হচ্ছে তখন তো অন্ধকার। দিনের বেলা আমার মতে বৃষ্টি হওয়ার বেস্ট টাইম হচ্ছে ওইটা আমার কাছে। যাই হোক, সকালের একটা পর্ব আমার সারা হয়েছে, আর সকালে একটা পর্ব সারার পর এখন আমার এই মোটামুটি 5-10 মিনিট আমার আর কি রেস্ট টাইম, তারপরে আবার সেকেন্ড পর্বে যাব। সেকেন্ড পর্ব বলতে রান্নাবান্না, দুপুরের লাঞ্চ। আর এই বৃষ্টি হচ্ছে মানেই দুপুরের লাঞ্চ কী হতে পারে আজকে তোমরা বুঝতেই পারছো। একদম আমাদের বাঙালিরা বৃষ্টি হলেই একদম খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দেবে, আমিও সেটাই করতে চলেছি আজকে। আজকে খিচুড়ি হবে, আর খিচুড়ির সাথে কি হবে সেটা এখনো বলতে পারছি না। বর্ষাকালের বৃষ্টিটা কি বলতো, অন্য সময় যখন ঝড় বৃষ্টি হয় গরমকালে গ্রীষ্মকালে, তখন ওই বিদ্যুৎ চমকানো, ওই বাজ পড়ার আওয়াজ, ঝড় ও জানলা, বৃষ্টি পড়লেই জানলা বন্ধ করে দিতে হয়, বৃষ্টির ছিটা আসবে। কিন্তু এই বর্ষাকালের বৃষ্টিটা কি বলতো, টিপি টিপি টিপ করে সারাদিন ধরে হয়ে যাবে, কিন্তু এই বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, ঝড় এইসব নেই, জানলা খুলে রাখা যায়, ভালো লাগে। আর তাতান এখানে বসে বসে গেম খেলছে, ওর ওই এক ডিউটি। আর আজকে আমি একটা চুড়িদার পরেছি, এই চুড়িদারটা অনেক পুরনো, এটা চুড়িদার কিন্তু মানে বানানো, এটা কিন্তু চুড়িদারের পিস ছিল, এটা বানানো, এটা অনেক পুরনো, তবে সুতির, পরে খুব আরাম, পাতলা সুতির। আর এখন আর এটা পরে বাইরে বেরোইও না, অনেক পুরনো এটা, তো আলমারিতে ছিল, ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম রোজই তো ওই গেঞ্জি পরে ভিডিও করি, আর আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে, চলো আজকে একটা কিছু পরা যাক, তো ওই খোঁজাখুঁজি ঘাটাঘাটি করতে গিয়ে এটা হাতে এসছে, অনেক পুরনো এটা, তো ভাবলাম চলো বাড়িতেই তো আর থাকবো, এটাই পরি, তাই এটা পরলাম, পরে বেশ নিজের কাছে আরাম লাগছে, কমফোর্টেবল লাগছে, হ্যাঁ না? কালারটা একটু ফেড হয়ে গেছে, এটা আর একটু সুন্দর কালার ছিল, মানে কালারটা আর একটু উজ্জ্বল ছিল, একটু ফেড হয়ে গেছে, তো বাড়িতে তো কোনো ব্যাপার না, বাড়িতে তো পরাই যায়। আর বর্ষাকালের খিচুড়ি, শীতকালের খিচুড়িতে তো সবজি টবজি দিয়ে অনেক কিছু দিয়ে করা হয়, এটা টাইম লাগে, সবজি কাটা, এই কাটা, সেই কাটা। বর্ষার খিচুড়ি কোনো সবজি না, নর্মাল ডালে চালে বসিয়ে দেবো, ফটাফট হয়ে যাবে, শুধু একটু আদাটা বাড়তে হবে। আর আমি না মশলা বেটে রাখি না, মশলা বেটে রাখলে রাখা যায়, কিন্তু আমার মনে হয় এমনিতেই তো আমরা সব আশিপাশি খাই, মানে বাজার থেকে কিনে এনে 7 দিনের বাজার বসে বসে খাই, তো আমার মনে হয় মশলাটা যখন তখন করে নিলে না ওটার একটা টেস্ট আলাদা থাকে, এই জন্য আমি মশলা রোজের রোজ যখন যখন তখন তখন বাটি, আদা থাকতে বেটে রাখি না, শুধু আদাটা বাড়বো, ব্যাস মশলার মধ্যে তো এই, আর তো কিছু লাগে না। খিচুড়ি করবো, আর দেখি একটু আলু ভাজবো আর একটু পাঁপড় ভাজবো, বেগুন থাকলে বেগুনই করতাম, খিচুড়ির সাথে বেগুনের একটা আলাদা রিলেশন আছে, খিচুড়ি মানেই পাশে বেগুন ভাজা নাহলে বেগুনি, এরকম একটা চিন্তাভাবনা মাথায় আসে, কিন্তু বেগুন নেই, তাই জন্য বেগুন দিয়ে কিছু ভাবা যাবে না, আলু ভাজবো আর পাঁপড় ভাজবো, এই দিয়েই হয়ে যাবে আবার। চলো আমি একটু জানলার ধারে বসি, একটু 5 মিনিট এনজয় নিই বৃষ্টিটাকে, তারপর রান্নাবান্না করতে যাব। আর আজকে আমি মশারি ভিজিয়েছি, মানে এই ঘরের মশারিটা তো আগের দিন কেচে দিয়েছি, আজকে ভিজিয়েছি ওই ঘরের মশারিটা, ওই ঘরের মশারিটাও বেশ কালো হয়েছিল,
ভিজিয়ে রেখে অলরেডি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর মশারি শুকানো নিয়ে কোনো প্রবলেম নেই, বৃষ্টি হচ্ছে বলে যে মশারি শুকাবে না কোনো প্রবলেম নেই, মশারি তো ওয়াশিং মেশিনে তো জল শুকিয়েই যায়। আর রইলো ওই নিচের ওই কাপড়গুলো, ওগুলো একটুখানি মেলে রাখলেই শুকিয়ে যায়, যদি নাও শুকায় কোনো প্রবলেম নেই, রাত্রেবেলা আবার টানিয়ে দেবো, ফ্যান চলবে, এমনিই শুকিয়ে যাবে। চলো তাহলে এবার রান্নাবান্না যাওয়া যাক। যখন খিচুড়ি খাবো ওই সময়টা যেন বৃষ্টি থাকে, দেখা গেল খিচুড়ি বসালাম অথচ বৃষ্টি চলে গেল, খাওয়ার সময় বৃষ্টি পড়ছে না, তখন ভালো লাগে না। বেশ খিচুড়ি খেতে বসবো আর তখন বৃষ্টি পড়বে, তখন একটা বেশ মজাটা আলাদা। চলো তাহলে আর বেশি কথা বলবো না, তাতান বলে ফেলছে, তাতান একটু আগে আমাকে বললো আমি নাকি অনেক কথা বলে ফেলছি, আজকে নাকি আমি একটু বেশি কথা বলছি। আসলে বৃষ্টি দেখে মন থেকে কথাগুলো বেরিয়ে আসছে, আমি কী করবো, বৃষ্টি দেখলে আমি তো আর কবি না যে কবির লাইন বেরোবে, কাজে আমার যেটুকু মনের কথা ওটাই বেরোচ্ছে। আর মনের কথা বন্ধুদের বলবো না তো কাকে বলবো, বৃষ্টিতে যা ভেজে ভিজবো না, ভিজতে তো ভালোই লাগে, সে তো ছোটবেলায় অনেক ভিজেছি, এখন ভিজলে আর দেখতে হবে না, তার মধ্যে আবার চলছে করোনা, করোনার জের, এখন বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লাগে, গলা ব্যথা লাগে, এমনিতেই কালকে আমার ঠান্ডা লেগেছিল, এই আমার গলা ব্যথা ঠিক হয়ে গেছে জানো তো। হ্যাঁ আজকে সকালবেলা তুলসী পাতা আদা দিয়ে চা খেয়েছিলাম, ঠিক হয়ে গেছে একদম, বৃষ্টিতে ভেজে যাবে না এখন। চলো সত্যি এবার আমারও মনে হচ্ছে আমি অনেক বেশি কথা বলে ফেললাম, চলো এবার রান্নাবান্না যাই। এদিকে মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চালও দিয়ে দিয়েছি মানে গোবিন্দভোগ চাল, মুগ ডালটা সেদ্ধ হওয়ার পরে চাল দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়েছি, পাঁপড় ভাজবো, ভেজে আগে পাঁপড়টা ভেজে তুলে নেব, তারপরে ভাজবো আলু, এই যে আলুও কেটে ধুয়ে নিয়েছি। আর আজকে না আলুটা আমি মানে নর্মাল রোজের মতো প্লেন আলু ভাজা ভাজবো না, রোজই তো আলু ভাজা ভাজি, আজকে আলুটা পোস্ত দিয়ে ভাজবো, বেশি একটু অন্যরকম হয় খেতে, তো পোস্ত দিয়ে আলু ভাজবো। পোস্ত দিয়ে আলু ভাজা তেমন একটা কোনো ঝামেলার কিছু না, আলুটা জাস্ট একটু নাড়াচাড়া করে হালকা হালকা সেদ্ধ হয়ে গেলেই, তারপরে পোস্ত দিয়ে আর একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই ব্যাস। আর এখানে মশলাও করে নিয়েছি, এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই একদম মিশিয়ে রেডি করে রেখেছি, পাঁপড় ভেজে আলু ভেজে তারপরে সম্বার দিয়ে দেবো খিচুড়িতে, ব্যাস আজকের জন্য রান্না রেডি একদম। চল চলো তেল গরম হয়ে গেছে, আগে পাঁপড়টা ভেজে নিই।
কমপ্লিট। এবার জাস্ট নামানোর আগে কিছু কাজ বাকি, সেটা হচ্ছে ঘি আর ভাজা মশলা। এটা দিলে খিচুড়ির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। ব্যাস এটা দিয়ে এবার নাড়াচাড়া করলেই খিচুড়ি কমপ্লিট। বিছানা পুরো কমপ্লিট। এই ঘরের মশারিটা টাঙাইনি, মশারিটা টাঙাবো একটু পরে, আমি কথা বলার জন্য মশারিটা টাঙাইনি, কথাটা বলে তোমাদের সাথে কথাটা বলে তারপরে মশারি টাঙাবো। আজকে রাতে তেমন কিছু রান্নাবান্না করতে হবে না, কারণ দুপুরে যে খিচুড়ি করেছিলাম সেই অল্প একটু খিচুড়ি আছে, মানে যেটুকু আছে ওটা ইনজোর হয়ে যাবে, মানে একজনের হবে আর কি। তো ওটা আর অল্প একটু আলু ভাজাও আছে, ওটা দিয়ে ইন্দ্র বললো ওটা দিয়ে ও খেয়ে নেবে, ওর আর কিছু লাগবে না। আর কালকে যে আলু কোফতা কারি করেছিলাম সেটার একটু তরকারি আছে, দেখি আমরা তাতানের জন্য কটা রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। কালকে যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ওই আলু কোফতা কারি রেসিপি যে করেছি, ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার ওই রুমটা ইউজ করি, এই রুমটা করি না, এটা অঞ্জিলা দাস বলেছিল। ওটা একটু মিস্টেক হয়ে গেছে, ওটা অঞ্জিলা দাস বলেনি, ওটা বলেছে উজ্জ্বল বিশ্বাসের প্রোফাইল থেকে শতাব্দী। শতাব্দী জিজ্ঞাসা করেছিল আমাকে, দিদি তোমরা কি ওই রুমটা ইউজ করো, এই রুমটা ইউজ করো না। তো আমি নামটা একটু গণ্ডগোল করে ফেলেছি, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। ঐন্দিলা দাসকেও বলছি তুমি কিছু মনে করো না, আর শতাব্দীকেও বলছি তুমিও কিছু মনে করো না, একটু ভুল হয়ে গেছে। যাই হোক, তো এই হলো ব্যাপার, রাতে রান্নাবান্না তেমন কিছু করতে হবে না। এখন কটা বাজে বলো তো? 9:30 বাজে। এখন তাতার পরাঠারা হয়ে গেছে, ওই ঘরে একটু ল্যাপটপ দেখছে, আমি এখন একটু গিয়ে বসবো আধা ঘন্টা, মোটামুটি 10টার সময় উঠবো, উঠে তারপর দেখি কে কি খায় না খায়। কে কি খায় না খায় বলছো তো, বললামই কি হবে না হবে, দেখি কটা রুটি করার হলে। আটা তো মাখাই আছে, রুটি করে নেবো, তরকারিটা গরম করে নেবো, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের রাতের ডিনার। তারপরে আবার সেই শোয়া, আবার কাল সকাল থেকে নতুন দিন শুরু। আর আজকে শুক্রবার, তো কালকে হচ্ছে শনিবার, শনিবার দিন আমি কোনো ব্লগ করি না। আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে, মানে শনিবার দিন পাবে, কিন্তু শনিবার দিন আমি কোনো ভিডিও করি না, কাজেই রবিবার দিন তোমরা কোনো রকম ভিডিও পাবে না। আবার রবিবার দিন ভিডিও করব, সেটা গিয়ে তোমরা পাবে সোমবার, মানে সপ্তাহে একটা দিন আমি একটু ছুটি নিই। সব কিছুরই একটা ছুটির দরকার আছে, একটা ছুটি হলে কী হবে বলো তো, তুমি সারা সপ্তাহে না ওই ছুটির দিনটা তাকিয়ে তাকিয়ে, মানে ছুটির দিনটার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার সারা সপ্তাহটা ফুল এনার্জির সাথে কেটে যাবে, যে হ্যাঁ একটা দিন আমি একটু ছুটি পাবো, ওই দিনটা আমি নিজের মতো করে কাটাতে পারবো, একটু ঘর দোর পরিষ্কার করা কিংবা আদার্স যাই হোক। তারপরে যখন ছুটির পরের দিন যখন আবার কাজ শুরু করবো, তখন ফুল এনার্জি নিয়ে আমার কাজ শুরু করা যায়, যে হ্যাঁ চলো ছুটির দিন কাটালাম, আবার পরের দিন থেকে
কাজ শুরু রেগুলার। তো সপ্তাহে একটা দিন আমি একটু ছুটি রাখি। তো এটা আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম, তো তোমরা যারা নতুন আবার আমার বন্ধু হয়েছো তাদের জন্য আবার বললাম, কাজে রবিবার দিন তোমরা কোনো মানে ব্লগ পাবে না, শনিবার দিন কোনো ভিডিও করি না, তোমরা আবার পাবে সোমবার, মানে শনিবার দিন পাবে, আবার রবিবার গ্যাপ দিয়ে আবার সোমবার থেকে রেগুলার। তো চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা টাটা। সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ।